মানিকচর জলাশয় থেকে উদ্ধার শয়ে শয়ে রেশন কার্ড, তাও আবার মানিকচর গ্রাম পঞ্চায়েত ভবনের সংলগ্ন পুকুরে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি সামনে আসতে শোরগোল পড়েছে এলাকায়। এ আমরা দরখাস্ত জমা করেছি, আমরা কার্ড পাইনি, এখন পর্যন্ত কার্ড পাইনি। কার্ড আজকে পাওয়া গেছে গর্ততে। কোন গর্ততে? এই পানির গর্ততে, পঞ্চায়েতের পাশে পানির গর্ত। তাতে ওরা মাছ মারার জন্য জল ছেঁচছে, ওরাই উঠালছে কার্ড। জল কি দেখতে পাচ্ছে? জল ওঠানোর পর কার্ড দেখতে পাচ্ছে। কিসের কার্ড? রেশন কার্ড। এই রেশন কার্ড। কতটা কার্ড দেখতে পাওয়া গেছে? কার্ড দেখতে পাওয়া গেছে এখন 100-এর উপরে আছে। কি মনে করছে যে কোথা থেকে এলো এই কার্ডগুলো? এই কার্ডগুলো আসলো এখন কে দাবি হবে? এখন পঞ্চায়েত করলো না, প্রধান নাম্বার দিল না, ডিলার ফেলে গেছে, এখন কে করছে কে বলবো এখন? এখন কার্ড তো, কার্ড কি স্থানীয় ব্যক্তিদের আছে? সব স্থানীয় ব্যক্তিদের আছে। কোন কোন এলাকার দেখতে পেলেন? এখানে দেখা গেল উগরি টোলা, কেন ফেলা হয়েছে? কেন? কারণটা কি? ওই যে আপনাকে টাকার জন্য, টাকা দেয়নি ওই জন্য কার্ড দেয়নি। কিসের টাকা? ওই যে ঘুষ, বিনা ঘুষে টাকা কার্ড দেয়নি আপনাকে। কি মনে করছেন এইরকম কি রেশন কার্ড আরো থাকতে পারে? হতে পারে, হতে পারে। হ্যাঁ, আরও হতে পারে। আপনার নাম? আমার আমার বাবার নাম বলুন। আমার নাম উনসাহার। উনু উনসাহার। উনসাহার, আমরা প্রায় কাল থেকে এখানে জল শোধনের ব্যবস্থায় আছি। মেশিন দিয়েছিলাম মাছ ধরার জন্য, তো কালকে কিছুটা জল ফেলেছিলাম, আজকে জঙ্গল পরিষ্কার করছিলাম। মানে জলের উপরে তো জল, জঙ্গলটা অনেক প্রচুর হারে জঙ্গল ছিল, তাহলে জঙ্গলটা পরিষ্কার করার সময় দেখলাম, হাতে উঠিয়ে দেখলাম কী একটা জিনিস যেন আছে, এক ঠোকা। তো ভালো করে উঠিয়ে দেখলাম যে রেশন কার্ড, অনেকগুলো রেশন কার্ড পাওয়া গেছে। আমরা 4-5 জন 6-7 জন মিলে পরিষ্কার করছিলাম জঙ্গলটা প্রায় দুপুরে 1টার দিকে আজকে। তো কতটা রেশন কার্ড পাওয়া গেছে? প্রায় 150-টা পেয়েছি, আরও হতে পারে, আরও হতে পারে। কী মনে করছেন কোথা থেকে আসলো এই রেশন কার্ডগুলো? কীভাবে বলবো, কোথা থেকে এসেছে? পঞ্চায়েত ফেললো না, ডিলার ফেললো না, পঞ্চায়েত মেম্বার ফেললো, কিছু বলতে পারছি না কে ফেললো সেটা বলতে পারবো না। কেন ফেলা কেন হয়েছে কি মনে করছে? কীভাবে বলবো কে কেন ফেলা হলো সেটা তো আমি বলতে পারবো না, কোনো উদ্দেশ্য নেই। ওই যে আমার কাকাটা বললো কি ঘুষ টুস পয়সা পয়সা টসার জন্যই ফেলেছে, পয়সা দেয়নি তার জন্যই ফেলেছে, এটাও হতে পারে বা অন্য কাজও হতে পারে, অন্য ওদের উদ্দেশ্য হতে পারে। এটা দুর্নীতির গন্ধ তো অবশ্যই। কী ধরনের দুর্নীতি? রেশন দিবে না, রেশন মাল নেওয়ার জন্য হয়তো এরকম দুর্নীতি, এরকম বোঝা যাচ্ছে কি তার জন্যই ফেলেছে। হ্যাঁ, যাদের আমাদের মানিকচকরি এলাকার সব সবই আছে, সব এলাকার। আচ্ছা, কতটা রেশন কার্ড আছে মোটামুটি? প্রায় 150-টা। কি মনে করছেন আরও হতে পারে? আরও হতে পারে। চাঁদের ভবন আছে, আর একদিকে আছে প্রাক্তন প্রধানের বাড়ি। হ্যাঁ, ঠিক না? কোথায় হয়েছে এটা? যে জায়গায় উদ্ধার হয়েছে তার আশেপাশে, পঞ্চায়েতের পাশে আর প্রধানের বাড়ির মাঝখানে, প্রধানের বাড়ির মাঝখানে। তো এর পিছনে কি এনারাই কি করেছেন কি মনে করছেন? না, এটা আমি বলতে পারবো না কারা করেছে, আমি সেটা বলতে পারবো না। কি চাইছেন আপনারা এলাকা? আমরা চাইছি কি এর কোনো একটা ভালো ব্যবস্থা নেওয়া, ব্যবস্থা নেওয়া যাক। পুলিশ প্রশাসন কেন লোক লোক দৌড়াচ্ছে এদিক ওদিক, আর কাগজপত্র জমা হচ্ছে, পয়সা দিচ্ছে এদিক ওদিক থেকে, অনলাইনে করছে পয়সা দিচ্ছে, কার্ড পাচ্ছে না, পয়সা দিয়ে নিয়ে আসছে কার্ড পাচ্ছে না। ও তো খাটাখাটনি অনেক করছে, পরিশ্রম করছে, যারা লেবার খাটছে লেবার কাজ বন্ধ করে ওরা আসে জিনিস কাগজপত্র রেডি করে। আর তারপরে আপনার নাম? ফজল মোল্লা। মানিকচক পঞ্চায়েতের পার্শ্বে মৎস্যজীবী জল শুকাচ্ছেন মেশিন লাগিয়ে, সেখানে কার্ড পাওয়া গেছে সবারই, অন্তর্গত সবারই কার্ড পাওয়া গেছে। সেই কার্ডটা কেন জলে ফেলা আছে সেই আমরা পঞ্চায়েতকে আমরা খুঁজছি, আর আমরা পশ্চিমবঙ্গ সরকারকে একটা জিনিস নিবেদন করছি, কার্ড কেন ফেলা হচ্ছে? কার্ডের একটা দরকারই, আমাদের কার্ড হচ্ছে ভারতবর্ষের মধ্যে নাগরিকের মধ্যে কার্ড হচ্ছে মূল্যবান জিনিস। সেই পশ্চিমবঙ্গ সরকার আজকে আমাদের কার্ড রেশনে চাল পাচ্ছি না, ই পাচ্ছি না, কার্ড কেন ফেলবে? কেন, কিসের জন্য? কে ফেলেছে? কি ডিলার ফেলছে না পঞ্চায়েত ফেলছে আমরা বলতে পারছি না। কিন্তু কিভাবে জানতে পারলেন এখানে? আমরা জানতে পারিনি, কিন্তু পেলেন কিভাবে? আমি পেলাম গর্ত শুকালাম, এই যে পিডাব্লিউ ডি শুকাচ্ছি,
মাছ মারার জন্য মাছ ধরা আমরা শুকাচ্ছি, সেখানে আমরা কাঠ পেলাম। কাঠের জন্য অনুধারে আমরা সবাইকে জানাই, ফোন করলাম। ফোন করার পরে কাঠ পেলাম, কাঠটা আপনাকে দেখালাম। কতটা কাঠ আছে? 100 না 130 আছে। আরো আরো কি হতে পারে? আরো হতে পারে, হতে পারে, আরো আছে, আরো হতে পারে। কিন্তু এইটা জিনিস পঞ্চায়েত কেন করলো? পঞ্চায়েত করেছে না কে করেছে আমরা বলতে পারছি না, সর্বদাই আমরা কারো কথা বলতে পারছি না। এখন কাঠটা পেলাম, সেই সেখানে আমরা একটা জিনিস আছে, নিত্যধারী আমরা একটা জিনিস আছে। আজকে আজকে আমরা রেশন পাচ্ছি না কাঠের জন্য, সেই কাঠটা গর্ততে ফেলা আছে, সেই আমরা কি ব্যাপার? সেই কাঠটা ফেলা করছে না কি জন্য? কি বলছি, কাঠ যেটা আপনারা থানা থেকে নিয়ে যান, আমরা থানা থেকে আমরা প্রশাসনকে লিখে নিয়েছেন, আমরা প্রমাণপত্র আমরা নিব, সেই কাঠটা কার আছে বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে। আপনার নাম? অশোক মহলদার, মানিকচক। প্রথম দৃষ্টিয়া যো দিখা হ্যায় রাশন কার্ড কা ও বেসিক্যালি যো দিখ রহা হ্যায় কি সারা যো হাম লোগ র্যান্ডমলি কুছ চেক কিয়ে হ্যায় উসমে সে সারা আভি তক ডিঅ্যাক্টিভেটেড হি দিখা রহা হ্যায়। ইয়ে সব 2013-15 ইস সময় কা রাশন কার্ড হ্যায়। আব ও শায়দ নয়া রাশন কার্ড ইস্যু হো গিয়া হোগা, পুরানা ওয়ালা ডিঅ্যাক্টিভেটেড হো গিয়া হোগা, তো কোই সাফাই ফাই কে দৌরান এসা লাগ রহা হ্যায় কি উঠা করকে ফেক দিয়া গিয়া হোগা। আভি হাম লোগ দিয়ে হ্যায় অফিসিয়াল সিন যো ইনকো পুরা ভেরিফাই করকে এক্সেল শীট হাম লোগ কো দেঙ্গে কি ইসমে সে কিতনা রাশন কার্ড যো 105 হাম লোগ কো রিকভার হুয়া হ্যায়, इसमें से कितना राशन कार्ड एक्चुअली डीएक्टिवेटेड है और कितना एक्टिव है। अगर एक्टिव होगा तो बेनिफिशियरी को बुला करके हैंड ओवर कर दिया जाएगा, अगर डीएक्टिवेटेड होगा तो उसको एक्सेल शीट बना करके देखा जाएगा कि बेनिफिशियरी को नया राशन कार्ड मिला है कि नहीं। अगर नया राशन कार्ड मिला है तो ठीक है, हम लोग डिस्पोज कर देंगे जो डीएक्टिवेटेड है। अगर नहीं मिला है उसको, अगर बेनिफिशियरी को राशन कार्ड नहीं है तो हम लोग उसको नया बना करके देने का कोशिश करेंगे, प्रोसेस कर देंगे और बाकी को डिस्पोज ऑफ कर देंगे प्रॉपरली। फिर भी सर एक पंचायत ऑफिस के बगल में क्या लगता है आपको? ये थोड़ा अब ये इशू को डीपली थोड़ा हम लोग देखेंगे, इन्वेस्टिगेट करेंगे अपने ऑफिस लेवल से, ब्लॉक लेवल से। इसका एक टीम बना करके 3 सदस्यीय कमेटी बना करके भी जांच करवाने का प्रयास करेंगे कि आखिर ऑफिस जीपी ऑफिस से निकाल करके फेंका गया सफाई के दौरान, या फिर कहीं और इसको कोई और ला करके फेंका है, इसका भी हम लोग जांच करके और एक निष्कर्ष तक पहुंचेंगे और जैसा होगा बताया जाएगा। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কাঁচরাপাড়া এবার চলে এলো প্রিন্স টেলার্স, যেখানে আপনারা পাবেন লেডিস এন্ড জেন্টস কোয়ালিটি কোটস, শেরওয়ানি, জহর কোট সহ সবকিছুই তৈরি করা হয়। তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরাপাড়া। আমাদের ফোন নম্বর 7003812419।